ক্রিস গেইল কিংবা শহীদ আফ্রিদি, বড় বড় ছক্কা হাঁকিয়ে বনে গেছেন ক্রিকেটের মহাতারকা, ইউনিভার্স বস আর বুমবুম। ভক্তরা চেয়েই থাকতো ওদের ধুমধারাকা উইলোবাজি দেখতে। কিন্তু অবাক করা তথ্য হলো, গেইল আফ্রিদিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় রোহিত শর্মা। গেইল আফ্রিদি নয়, 22 গজে ছক্কার রাজা, হিটম্যান খ্যাত ভারতীয় কাপ্তান। আন্তর্জাতিক ক্রিকেটে 3 ফরম্যাট মিলিয়ে 600 ওভার বাউন্ডারি হাঁকানোর ক্লাবে টিম ইন্ডিয়ার ওপেনার। তার পেছনে ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল। 400 উপরে ছক্কা মারা ব্যাটার আছেন কেবল 3 জন, অর্থাৎ লিস্টের 3-এ পাকিস্তানি সুপারস্টার। বুধবার নিউ ইয়র্কে আয়ারল্যান্ডের বিপক্ষে জশ লিটলের বলে 2 বার মাঠের বাইরে বল পাঠিয়ে 6-এর 9 রেকর্ড গড়েন রোহিত। ভাবছেন এই লিস্টে বাংলাদেশের ব্যাটারদের হালচাল কি? দেশসেরা ওপেনার তামিম ইকবাল 1 নম্বরে। টেস্ট, ওডিআই, টি-20 মিলিয়ে তার ছক্কা 189টা, তামিমের চেয়ে 1টা 6 কম। হয়তো লঙ্কানদের বিপক্ষেই খান সাহেবকে টপকে যাবেন মাহমুদুল্লাহ রিয়াদ। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে একাধিক রেকর্ড গড়েন ভারতীয় কাপ্তান রোহিত। টি-20 বিশ্বকাপে 1000 রানের ক্লাবেও তার এন্ট্রি। ওপেনিং পার্টনার বিরাট কোহলির রান ছোট ফরম্যাটের বিশ্বকাপে সবচেয়ে বেশি। সাইফুল রূপক, 71।